চ্যানেল। তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো এমএসএল এবং কেসিকে নিয়ে, যেটা ইদানিংকালে মানে খুব মাথাছাড়া দিয়ে উঠেছে বা ওঠানো হয়েছে। আমি সেইটা নিয়েই আমার এই ভিডিওতে কথা বলবো যে অ্যাকচুয়ালি ওদের মধ্যে কি হয়েছিল, যে এখন ওদের মধ্যে সম্পর্ক নেই। যেখানে কেসি, আমরা সবাই দেখেছি যে কেসি এমএসএলকে প্রমোট করেছে, কিন্তু তারপরেও, এত কিছুর পরেও কেন ওদের দুজনের মধ্যে এখন সম্পর্ক নেই, সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমে আমরা সবাই জানি যে কেসি যখন মানে এমএসএল নতুন ভিডিও করা শুরু করে একটা টাইমের পর গিয়ে, মানে লাস্ট বোধহয় কিছু ভিডিও হওয়ার পরই বোধহয় ওরা গিয়ে ওদের বাড়িতে যায় এবং ওদেরকে প্রমোট করে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। এ প্রসঙ্গে আমি আর একটা কথা বলতে চাই যে এদের দুজনের চ্যানেলেই আমি অ্যাটলিস্ট সেই ভিডিওটা কিন্তু খুঁজে পেলাম না। কেন সেটা খুব অবাক লাগলো, হয়তো আমি মিস করে গেছি বা কিছু, কিন্তু সেই ভিডিওটা কিন্তু খুঁজে পাওয়া গেল না, কিন্তু আমরা সবাই সেই ভিডিওটা দেখেছি। কাজে একবার যে জিনিসটা দেখে নেওয়া হয় সেটা তো ভোলা যায় না। সেই জন্য খুব মনে আছে যে ওরা একটা বিকেলবেলার দিকে গেছিলো এবং কেসির সঙ্গে, তখন তৎকালীন ও যাকে মন মন বলতো সেই গেছিলো, এবং একটা বেশ ও গিয়ে খুব প্রশংসা করেছিল ম্যাডামের এবং মোটামুটি প্রমোট করেছিল, এবং ওদের পর কিন্তু ওদের চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ে, ভিউজ বাড়ে। এবং প্রসঙ্গত একটা কথা বলে রাখি, ওই ভিডিওটার পরে কিন্তু আমিও কিন্তু এমএসএলকে চিনতে শুরু করি, তার আগে কিন্তু আমি এমএসএলের কোনো ভিডিও আমি দেখিনি। তো বুঝতেই পাচ্ছেন পরিচিতি কিন্তু তাদের অনেকটা বাড়ে। এরপরে দিন যায় এবং ভিডিও ওরাও দিতে থাকে, এবং ভিডিও দেওয়ার পর আমরা খানিকটা কদিন পর আবার দেখি যে এমএসএলের যিনি ম্যাডাম, তো তিনি ওই কেসির বাড়িতে যান এবং পুঁই মিঠুরি রান্না করে, ঠিক আছে, তারপরে ওদের চ্যানেলটা বেশ ভালোই গ্রো হয়ে যায়, মনিটাইজ হয়ে যায়, গ্রো হয়ে যায়। এবং তারপরে একদিন মানে এরা এমএসএলরা কেসিদের বাড়িতে ইনভাইট করে এবং সে ইলিশ মাছ, চিংড়ি মাছ এসব কিছু খাওয়া দাওয়া হয়, সেটাও আমরা দেখেছি। তো মোটামুটি বেশ ভালোই সম্পর্ক ছিল। এবং তারপরে ওরা একসাথে দাদা বৌদির বিরিয়ানি খেতে যায়, এইটাও কিন্তু আমার বেশ ভালো মনে আছে, একটা ভিডিও হয়েছিল এই নিয়ে। এই ভিডিওগুলো কিন্তু আছে এখনও চ্যানেলে, কেসির চ্যানেলে তো আছেই, দাদা বৌদির বিরিয়ানি। সেখানে এমএসএলের মানে মোটামুটি ফ্যামিলির সবাই যায়, এমএসএলের ম্যাডাম, তার হাজবেন্ড, তার ননদ, ননদের নন্দাই, সমস্ত সবাই মিলে যায়, এবং কেসিরও ফ্যামিলির সবাই যায় গিয়ে দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি খায়, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। এবং তার পরবর্তীকালে সেখানেও একটা প্রমোশন তো বলতেই পারা যায় যে করেছে কেসি। এবং তার পরবর্তীকালে যখন করোনা হয়েছিল, সেই সময়টা সম্ভবত 20 এপ্রিল কি 20 মে এরকম কিছু ছিল, 2020, তো সেই সময়টাতে একটা কেসিরা একটা ভিডিও করেছিল, সেটা হচ্ছে উই শ্যাল ওভার কাম, আমরা জয় করব। মানে ওই যে পরিস্থিতিটা ছিল লকডাউন, তো সেই সময়টা যারা সবাই বাড়িতে ছিলেন, তো সেই টাইমটা আর কি আপনারা সবাই জানেন সেই সময় মনের সবার কী অবস্থা হয়ে গেছিলো। তো সেই সেটা মানে মানুষকে একটা বেশ কী বলবো, আনন্দ দেওয়ার জন্য বা মানুষের মানে কি মানুষের মনের মধ্যে সেই শক্তিটা বা সেই চেষ্টাটা, সে আলোড়ন ফেলার জন্য যে আমরা আবার জয় করব, আবার আগের মতো দুনিয়া হবে। সেই তার যে ভিডিওটা ছিল সেখানে অনেক ইউটিউবারকে একসাথে করে মানে তারা কিছু বলেছিল আর কি, তো সেইখানে কিন্তু এই এমএসএল এর দুজনও ছিল। এবং আমার পরিষ্কার মনে আছে, বা এখনও সেই চ্যানেলে ভিডিওটা আছে, কেসির চ্যানেলে আপনারা দেখতে পারেন, সেখানে কিন্তু যিনি কেসির যিনি মানে যিনি কর্তা আর কি, তো সেই দাদা বলেছিলেন যে নতুন আমাদের উঠতি ইউটিউবার বা একটা এরকম কি বলেছিল, তো এরা হচ্ছে এই নাম, ঠিক আছে। এবং সেখানে এসে ওরাও বেশ ভালো সুন্দর স্পিচ দিয়েছিল দুজন মিলে, বেশ মানে জল জল বলছিল, আর একজন মাথা নাড়ছিল, বেশ ভালোই দিয়েছিল স্পিচটা, তো সেটা গেছিলো। এবং তার পরবর্তীকালে আমরা আর সেরকমভাবে, হ্যাঁ, আরও একবার গেছিলো যখন ওই কেসির বাড়িতে কিছু একটা কোনো প্লে বাটনের বা সাবস্ক্রাইবার কিছু একটা সেলিব্রেশন মানে ছোটোখাটো ওরা নিজেরাই করেছিল, সেই সময় কিন্তু এই এমএসএল এর দুজন কিন্তু ওদের বাড়িতে গেছিলো এবং সেটি সারাদিন ছিল এবং খাওয়া দাওয়া করেছিল, আর পরিষ্কার মনে আছে। এবং খুব সুন্দরভাবে কেসির যিনি ম্যাডাম, তিনি সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিলেন, এবং এমএসএলের ম্যাডাম বলেছিল আমাকে এরকম অন্দি আমার মা দেয়, মানে বোঝাই যাচ্ছে খুব মধুর একটা সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কটা হঠাৎ করে ছেদ পড়ে যায়, ছেদটা মোটামুটি বোঝা যায় যখন কেসিকে নিয়ে মাঝখানে মারাত্মক, আমরা সবাই জানি যে ব্যাপারটা হয়েছিল, এবং তার ফলে কিন্তু ভিউজটাও ডাউন হয়ে গেছে তারপর থেকে। তো
সেই ব্যাপারটাই আমি যাচ্ছি না, বাট সেটা নিয়ে তখন কিন্তু কেসির হয়ে একটা কথাও কিন্তু MSL কিচ্ছু বলেনি। এবং এই যে কেসি দিন দিন করে যে ভিউটা কমে যাচ্ছিল, তখন তারা মানে এতটাই অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে যে তাদের সম্পর্কে কোনো কিছুই তারা মানে জানা যায় না, তাদেরকে চেনেই না, এরকম একটা ব্যাপার। এবং পরবর্তীকালে কিন্তু কেসির ম্যাডামের কণ্ঠে একবার শোনা গেছিলো যে একটুখানি অভিযোগ, বা অভিযোগ ঠিক না, একটা মন খারাপ লাগা, এবং তারা বলেও ছিল ইনডাইরেক্টলি এই জিনিসটা যে এরকমভাবে মানুষে মানে সুবিধা নেয় তারপর ভুলে যায় বা এরকম কিছু একটা। তো মোটামুটিভাবে এমন কিছু তো হয়েছিল ডেফিনেটলি যে এটা ঘটেছিল। এবারে এখন রিসেন্ট এই জিনিসটা যারা MSL এর সঙ্গে মানে MSL এর পক্ষে মানে ভিডিও করেন, তাদের দিয়ে MSL বলাচ্ছে যে এই হয়েছিল সেই হয়েছিল। এখন কতটা এর মধ্যে সত্যতা আছে সেটা সম্পর্কে কিন্তু সন্দিহান আমরা, কারণ হঠাৎ করে দুজন মানুষ এভাবে এত যাদের মধ্যে মিলমিশ ছিল ভুলে গেল, এটা কিন্তু হতে পারে না। তাই কতটা সত্যতা আছে বা তাদের নিয়ে কি সত্যি মানে তাদেরকে আমাদেরকে কি ভুল পথে চালনা করা হচ্ছে কি না, সেটাও কিন্তু একটু ভেবে দেখা দরকার। এবং সব থেকে হাস্যকর, যারা MSL এর হয়ে এই টোটাল জিনিসটাকে আনছে, তাদের মধ্যে মানে একজন তো আছেন যিনি কিন্তু কেসির বলতে পারা যায় ফ্যামিলিগত শত্রুতা আছে তার সাথে, তো তিনি তো অবশ্যই কখনো তাদের হয়ে ভালো বলবেন না। তো আমরা দেখুন, এটা জানি না কে ঠিক কে ভুল, তবে কিছু তো একটা ডেফিনেটলি হয়েছে। বা আমার যেটা মনে হয়, এরা এই MSLরা ধীরে ধীরে করে কেসের থেকে দূরে হয়ে গেছে, কারণ ওদের ভিউজ ডাউন হয়েছে এবং ওদের কাছে মানে একবার উপকার পাওয়া হয়ে গেছে, তো মনে রাখার দরকার নেই কে কী উপকার করেছিল, সেটা আমরা সাময়িকভাবে বা দেখে মনে হচ্ছে, এবার ভেতরে কী আছে সেটা একমাত্র ওরা দুজনই জানে। তো আমাদের দর্শকদের সামনে এখন যে ভুলটা উপস্থাপন করা হচ্ছে, আমার মনে হয় সেটার দিকে না গিয়ে আমাদের প্রত্যেকেরই একটা মানে নিজস্ব বিচার ভাবনা হওয়া উচিত। এবং এতদিন ধরে আমরা যেরকম ওদের ভিডিও দেখেছি, মানে দুজনের একসাথে ভিডিও, এবং তাতে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কেসি সবসময় চেয়ে এসছে MSLকে প্রমোট করা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এ প্রসঙ্গে বলি, যখন ওদের বাড়িতে মানে কেসি MSL এর বাড়িতে আসে, মানে গৃহপ্রবেশ মানে ইলিশ মাছ খাওয়ার নিমন্ত্রণ ছিল, সেখানে কিন্তু মানে কেসির যিনি মহিলা কর্ণধার, আমি গৈরী কাদি নামটাই বললাম, তো উনি একটা কথাই বললেন যে ওরা কিন্তু একটা চ্যানেল খুলছে আরও, ইটিং শো বলেছিল, কিন্তু ইটিং শো চ্যানেলটা কিন্তু পরবর্তীকালে ওই রান্নার চ্যানেলে পরিণত হয়, MSL এর যে কুকিং চ্যানেলটা আছে, ঠিক আছে, তো সেটা তোমরা সবাই দেখো। এই ভিডিওটা কিন্তু এখনও বোধহয় আছে, কেসির চ্যানেলও আছে, MSL এর চ্যানেলও থাকতে পারে, তো আপনারা গিয়ে দেখতে পারেন। সেটা কেসির চ্যানেলে কিন্তু কেসি প্রমোট করেছিল, ঠিক আছে, মানে ওরা কিন্তু সবসময় চেয়ে এসছে মানে এদেরকে প্রমোট করা বা এদের ভালো। তো হঠাৎ করে কি হলো যে এই টোটাল জিনিসটা মানে ওদের সঙ্গে পুরোপুরি এতটা দূরত্ব বেড়ে গেল। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সেই দূরত্বটা কমে যায় এবং আবার যেন মিলমিশ হয়ে যায়। কাজেই আর একটা জিনিস, কারুর সম্পর্কে এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছে যে কেসি নাকি ওদের সাবস্ক্রাইবার এত হয়ে গেছে বা সিলভার প্লে বাটন এই করে না, আমার এগুলোর মধ্যে মনে হয় না কোনো সত্যতা আছে। কারণ যদি সেটা সত্যতা আমরা ধরি, তাহলে কিন্তু আগের যে ভিডিওর যে জিনিসগুলো দেখেছি ব্লগে, সেগুলোকে অস্বীকার করতে হয় বন্ধুরা। তো জাস্ট এটাই বলার ছিল, এটা সম্পূর্ণভাবে আমার মতামত, আর আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন। তো যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন, আমি আবার দেখা করছি আমার নেক্সট ভিডিওর সাথে, বাই।